নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেক্সন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ডায়েরিতে নোট করে নিন, 2024 সাল শেষ হওয়ার আগে অর্থাৎ 2024 যেতে যেতে এই রাশিগুলির হীরের ভাগ্য হতে চলেছে। আপনাদের এই যে আটটি মাস যে গেল, আগামী যে চার মাস রয়েছে 2024-এর, এই চার মাসটা এই রাশিগুলির গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি দাবির সাথে বলছি, দাবি করছি, যেটা আপনারা পাননি আগামী আট মাসে, এই চার মাস আপনাদের স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। এক কথায় গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে, হীরের ভাগ্য হতে চলেছে এই রাশিগুলির। চব্বিশ সাল যেতে যেতে কিন্তু এই রাশিগুলির হাতে প্রচুর সুযোগ আসতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই যোগাযোগ করুন। আপনার বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, প্রেমে বাধা আসছে, বিজনেস ভালো চলছে না, আপনি দোকান করছেন কিন্তু আপনার দোকান ভালো চলছে না, পাশের দোকান ভালো চলছে, অবশ্যই যোগাযোগ করুন। আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, চাকরি ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছে, ট্রান্সফার হচ্ছে না, বা প্রমোশনের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, প্রমোশন হচ্ছে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার হায়ার অথরিটির সাথে আপনার মত পার্থক্য তৈরি হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। এবং যারা ঋণে পড়ে গেছেন এবং আপনার সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, অবশ্যই আমি দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, এই জায়গাগুলো ঠিক করা সম্ভব। আমি বারবার বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজ করি চ্যালেঞ্জের সাথে করি, দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। তো আমি আবারও বলছি, 2024 সাল এই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে, গোল্ডেন টাইম শুরু হতে চলেছে এই রাশিগুলি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। দেখুন, আমি আবারও বলছি, আমি যে প্রেডিকশনগুলো করি কি না, মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি এবং দাবির সাথে বলছি। এবং যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, আমি সবারই ক্ষেত্রে কিন্তু হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে কিন্তু আমি ছেড়ে দিই। এবং যারা শুনছেন জীবনকে পরিবর্তন করবেন ভাবছেন যে না আমাকে কিছু করতে হবে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আলোচনা শুরু করা যাক, যাওয়ার 2024 শেষ হওয়ার আগে আগে কোন কোন রাশির ভাগ্য ভালো হতে চলেছে। দেখুন, শনিগ্রহ, মঙ্গল, রাহু, বৃহস্পতি এবং শুক্র একত্রে শুভ ফলগুলো কিন্তু দিতে চলেছে এই রাশিগুলিকে। কারণ আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলো শনি, বৃহস্পতি, রাহু, শুক্র এবং মঙ্গল কেমন রয়েছে। শুক্র আমাদের ভোগবিলাস, মঙ্গল আমাদের দেয় ইচ্ছাশক্তি, প্রপার্টি, এনার্জি, সাহস, শনি দেয় কর্ম, শনি দেয় ন্যায়, রাহু দেয় আকর্ষক অর্থ। এই কটি গ্রহ একত্রে যেগুলো এতদিন পাননি, 2024-এ এই আটটা মাস পাননি, এই চার মাস
আপনাদের মনের ইচ্ছা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি কৌশিক রায় গ্যারান্টির সাথে বলছি, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে। অনেকে বলে যে কৌশিকদা আপনি তো বলছেন আমার কেন হচ্ছে না, দেখুন এখানে তো আপনার ব্যক্তিগত জন্মচক্রে দেখতেই হবে অবশ্যই। তার জন্য যাদের হচ্ছে না, ভিডিও শুনছেন হচ্ছে না, একবার হলো প্রতিকার প্রতিবিধান করুন। আর আবারও বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। প্রথম রাশি একটু আপনারা খাতা পেন নিয়ে রাখুন। দেখুন বৃহস্পতি আবার বকরি হচ্ছে, আর বৃহস্পতি যখন বকরি হবে কিনা আরও শুভ গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে এই সময় বিবাহ, আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে লাভ, এবং যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে মামলা মকদ্দমা নিষ্পত্তি হতে চলেছে, এবং বিদেশ থেকে লাভ পেতে চলেছেন, এমএনসি কোম্পানি থেকে আপনার এই সময় বড় ধরনের অর্থলাভ আপনাদের হতে চলেছে। এরপর যে রাশি লিখে রাখুন বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের সন্তান সুখ দেখা যাচ্ছে, বৃষ রাশি শিক্ষাক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, এবং ফরেন থেকে বড় ধরনের অর্থলাভ, কোনো আপনাদের সম্পত্তি ক্রয়, ডেইলি ইনকাম, ভাগ্য আপনাদের বদলাতে চলেছে, মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের কেরিয়ারের জায়গা, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গায় সম্পত্তি, এবং যারা বিজনেস করছেন বিজনেস থেকে, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন, এবং যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা নিষ্পত্তি পাবেন, শত্রু আপনাদের শান্ত হবে। এর সাথে সাথে আপনাদের শিক্ষাক্ষেত্রে বড় ধরনের আমূল পরিবর্তন আসবে, প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন, মিডিয়া সেক্টরে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশির লিখে রাখো, সিংহ রাশির সরকারি ক্ষেত্রে বড় ধরনের প্রমোশন হতে চলেছে, সিংহ রাশির বৈবাহিক জীবন শুভ হতে চলেছে, আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, এবং ফরেন থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। সিংহ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে, কিন্তু আপনাদের প্রপার্টি, আপনাদের গৃহ নির্মাণ হতে পারে, কোনো গাড়ি কোনো বাহন কিনতে পারেন, আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের লাভ হবে, কর্মযোগ এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় আপনাদের দেখা যাচ্ছে, অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের হঠাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এরপর যে রাশি মকর রাশি। মকর রাশি সাড়ে সাথে শেষ পর্যায়ে, মকর রাশিকে দুহাত ভরে শনি কিন্তু দিবে, মঙ্গল আপনাদের প্রপার্টি থেকে লাভ দেবে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ পেতে পারেন, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, সন্তান ক্ষেত্র শুভ, আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, বৈবাহিক জীবন আপনাদের সুখময় যেতে চলেছে। এরপর যে রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশি 2024 শেষ হতে হতে মিথুন রাশির আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তির লাভ, পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, এবং আপনাদের কর্ম প্রাপ্তির একটা বড় যোগ আপনাদের দেখা যাচ্ছে, প্রপার্টি থেকে লাভ, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, শিক্ষাক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ আসতে চলেছে, আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে। একদম অন্তিম শেষ রাশি কিছুটা ভালো পেতে চলেছে ধনু রাশি। ধনু রাশির বিশেষ করে আপনাদের সম্পত্তি থেকে, স্বাস্থ্য থেকে, ভাগ্য থেকে এবং কর্ম থেকে এবং বৈবাহিক জীবন, এই জায়গাগুলো আপনাদের ভালো হতে চলেছে, আটকে গেছিলো এমন কোনো সম্পত্তি আপনাদের ক্রয় বিক্রয়ের জায়গা হবে, আটকে থাকা টাকা, ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, মান সম্মান আপনাদের প্রাপ্তি হতে চলেছে, এবং কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, এবং কোনো মিত্রের সহায়তা পেয়ে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি এই সময় দেখা যাচ্ছে, মান সম্মান জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। অর্থাৎ এই রাশিগুলির ক্ষেত্রে 2024 শেষ হতে হতে
ভাগ্য কিন্তু উদয় হতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে। দেখুন, যারা ভিডিওটি শুনছেন, আবারও বলবো, এটা আপনাদের চ্যানেল, অবশ্যই আপনারা আপনাদের এই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।